ডার্ক ওয়েব যা এক রহস্যময় জায়গার নাম। পৃথিবীর মোট ইন্টারনেটের মাত্র 4% আমরা ব্যবহার করি, আর বাকি 96% হল ডার্ক ওয়েবের দখলে। অথচ কি অদ্ভুত ব্যাপার, এত বড় হওয়া সত্ত্বেও এই ডার্ক ওয়েব সম্পর্কে আমরা কেউই কিছুই জানি না। শুধু বিভিন্ন ভিডিওতে বলা হয় এখানে নাকি সব অপরাধ সংঘটিত হয়, কিন্তু আসলে কি তাই? আপনি ঠিক কতটা জানেন ইন্টারনেটের অন্ধকার এই দিক সম্পর্কে? আসুন আজকে ডার্ক ওয়েব সম্পর্কে আপনাকে আলোকিত করা যাক। হ্যাঁ, এটা ঠিক যে ইন্টারনেটে অপরাধের অন্যতম একটি মাধ্যম হল ডার্ক ওয়েবসাইট। আপনি মনে করেন যে আপনি ইন্টারনেটে সম্পর্কে সমস্ত কিছু জানেন, এবং সম্ভবত আপনি ইন্টারনেটে ব্যবহারিকভাবেও সমস্ত কিছু সন্ধান করেছেন। তবে আপনি জেনে অবাক হতে পারেন যে আমাদের কাছে ইন্টারনেট সম্পর্কে মাত্র 4% তথ্য রয়েছে, বাকি সব তথ্য লুকানো আছে ডার্ক ওয়েবে। হ্যাঁ, গুগল, ইয়াহু, ইউটিউব, ফেসবুক বা অন্য কোনো সাইট সমস্ত পুরো ওয়েব দুনিয়ার মাত্র 4% কভার করে, এবং একই সাথে আমরা 96% ওয়েব সম্পর্কে কিছুই জানি না। আর এটি একটি সাধারণ মানুষের নাকালের বাইরে, যা মূলত ডার্ক ওয়েবে রয়েছে। ডার্কনেট মানে অন্ধকার নেটওয়ার্ক, যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই খারাপ মানুষরা তাদের যোগাযোগের জন্য নেটওয়ার্ক তৈরি করে। ডার্ক ওয়েবের সম্পূর্ণ জায়গা জুড়ে হ্যাকারের আনাগোনা। অনলাইন জগতের ওয়েবসাইটগুলোকে মৌলিকভাবে তিনটি অংশে ভাগ করা যায়। এর ছোট অংশকে সার্ফেস ওয়েব বলে। সার্ফেস ওয়েবের প্রায় প্রতিটি ওয়েবসাইট লাইসেন্সপ্রাপ্ত। সার্ফেস ওয়েবে কোনো কিছু খোঁজার জন্য গুগল, উইকিপিডিয়া, ইয়াহু ইত্যাদি এই সকল সার্চ ইঞ্জিন বেশি ব্যবহার করা হয়। আপনার মনে হতে পারে অনলাইন জগতের প্রায় 99.9% তথ্য গুগলের সার্ভারে স্টোর করা আছে। গুগলে সার্চ দিলেই আমাদের প্রাপ্ত তথ্য বা পণ্যটি আপনি হাতে পেয়ে যাবেন, কিন্তু আমরা চাইলেই একটি পিস্তল, অল্পদামি মোবাইল, মেয়ে পাচার, কোনো ভাইরাস সফটওয়্যার বা কোনো হ্যাকিং টুলস, মাদক দ্রব্যের ব্যবসা, কারো মোবাইল নম্বর ট্র্যাক, কাউকে খুন করার মতো কাজ আমরা সার্ফেস ওয়েব থেকে করতে পারবো না। এই সকল কাজ করার জন্যই মূলত ডার্ক ওয়েব এবং ডিপ ওয়েবের তৈরি। সাধারণ ওয়েবসাইটের ডোমেন নামে .com, .org, .bd, .in, .country এই ডোমেন নেম ইত্যাদি থাকে, কিন্তু ডার্ক ওয়েবের ডোমেন শেষে .onion থাকে। অনিয়ন সম্পূর্ণ সাইট গুগলে লোড নেবে না। অনিয়ন সম্পূর্ণ ওয়েবে প্রবেশ করার জন্য আপনাকে টর ব্রাউজারের ব্যবহার করতে হবে। ডার্ক ওয়েবে যে শুধু বন্দুক, মাদক দ্রব্য, মেয়ে পাচার, সন্ত্রাসী বা হ্যাকিং এমন অবৈধ কাজ করে হয় তা নয়, বরং সরকারের প্রতিষ্ঠানগুলো তাদের কোম্পানির নিরাপত্তা ব্যবস্থা ঠিক রাখার জন্য ডার্ক ওয়েবের সাহায্য নেয়। অর্থাৎ আর্মি কিংবা গোয়েন্দারা মূলত এসব সাইট ইউজ করার ক্ষমতা রাখে। আপনার যদি মনে হয় ডার্ক ওয়েব জগৎটি বেআইনি কাজ ও অপরাধের আতুর ঘর, আপনাদের ধারণাকে পুরোপুরি অস্বীকার করার কোনো উপায় নেই। অপরাধ প্রবণতা ও বেআইনি পণ্যের অবাধ বিচরণ রয়েছে ডার্ক ওয়েবের অন্ধকার জগতে। উদাহরণ হিসেবে চাইল্ড পর্নোগ্রাফি ভিডিও, ড্রাগসের ব্যবসা উল্লেখযোগ্য, তবে প্রযুক্তির ভালো ব্যবহারও কিন্তু সম্ভব। সত্যি কথা বলতে গিয়ে ডার্ক ওয়েব আপনার জ্ঞান ভাণ্ডার ও অভিজ্ঞতাকে এমনভাবে সমৃদ্ধ করবে যার চিহ্ন আপনি পাবলিক ওয়ার্ল্ড ওয়েবে কোনোদিনও খুঁজে পাবেন না। ইন্টারনেটের এই অংশের উৎপত্তি কিভাবে হলো তা একদম সঠিক করে বলা অসম্ভব। প্রকৃতপক্ষে আপনি বা আমি কেউই ইন্টারনেটে একা নই। আপনার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ডাউনলোড নজরও রাখছে আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। তাদের কাছে আপনার পুরো লগ থাকে, আর যে কোনো প্রয়োজনে তারা তা সরবরাহ করে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। তার মানে হলো আপনার চলাচলের কোনো স্বাধীনতা নেই। নানা সময়ে বিশ্ব ইন্টারনেটের নানা গ্রুপ এমন একটি ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভব করেছে যেখানে তারা খুব গোপনে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে। সামরিক বাহিনী, বিপ্লবী, হ্যাকার, এমনকি খোদ প্রশাসনে এমন এক ব্যবস্থা চেয়েছে যেখানে গোয়েন্দারা খুব গোপনে নিজেদের ভেতর তথ্য আদান প্রদান করতে পারবে, অথবা চুরি হয়ে যাওয়া তথ্য ফিরে পেতে তর্কষাকষি করতে পারবেন অপরাধীদের সাথে। তাছাড়া বিশ্বের অনেক দেশে আছে যেখানকার অনলাইন সেন্সরশিপ খুবই কড়া, ফলাফলস্বরূপ ভিন্ন মতাবলম্বীদের এমন এক ব্যবস্থার কথা চিন্তা করতে হয়েছে যেখানে সরকার তদারকি করতে পারবে না। আর এভাবেই উৎপত্তি হয়েছে এই অজানা অংশের। সাথে সাথে এটা প্রলুব্ধ করেছে ওই সমস্ত অপরাধীদের যারা ধরা পড়ে যাওয়ার ভয়ে মূল নেটে আলোচনা করতে সাহস পায় না।
লুকানো ওয়েবটির ইতিহাস ইন্টারনেটের ইতিহাসের মতোই পুরনো। প্রকৃত শুরুর তারিখের কোনো অফিসিয়াল রেকর্ড পাওয়া যায়নি, তবে বিভিন্ন তথ্যানুসারে এটি প্রকাশিত হয়েছে ডার্ক ওয়েব। আমরা জানি যেটি 2000 সালের প্রকাশের সাথে শুরু হয়েছিল। ডার্ক ওয়েব শুধু ব্যবসার জায়গা তা নয়, সেখানে আরও নোংরা ও জঘন্য পরিষেবারও ব্যবস্থা রয়েছে। এরকম একটি জায়গা হল অ্যাডাল্ট এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, যেখানে স্বীকার করা হয় 18 থেকে কম বয়সী ছেলেমেয়েদের, যেসব সামাজিক সাইটে কম বয়সী কিশোর কিশোরীদের ব্যক্তিগত ছবি কিংবা ভিডিও পাওয়া যায়। হ্যাকারদের বিখ্যাত একটি গ্রুপ অ্যানোনিমাস ডিপ ওয়েবের ডাটা স্টোরেজের 20% চুরি করে সেসব সামাজিক সাইট থেকে। এরপর সেগুলোর মাধ্যমে তাদেরকে হয়রানি করা হয় এবং অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে বিক্রি করা হয়। ডার্ক ওয়েবের আরেকটা অবাক করার ব্যাপার হচ্ছে, এখানে বিভিন্ন পণ্যের পাশাপাশি মানুষও কেনা বেচা হয়। মানুষকে নিয়ে ডার্ক ওয়েবের ডিল করার ব্যাপারটি পুরো বিশ্বে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। যেহেতু এসব কার্যকলাপের পিছনে কারা অবস্থান করছে তা কোনোভাবে জানা সম্ভব নয়, তাই এসব কাজ আরও বেশি সফলভাবে চলছে এখন। এসব কাজ কারবার কীভাবে পুরোপুরি সম্পন্ন হয় তা এখনও অজানা ঠিকই, কিন্তু অনেক তথ্য সামনে এসেছে এক্সপার্টদের গবেষণার মাধ্যমে। কিছু সাইট রয়েছে যারা কোনো নির্দিষ্ট মানুষের কার্যকলাপ বা অ্যাক্টিভিটি ফলো করেও তারা সেই আগ্রহের বিষয়ে লালসা যোগায় এবং পরবর্তীতে অপহরণের পর অনলাইনে বিক্রি করে দেয়। ব্লু হুইল ও মোমো চ্যালেঞ্জ এগুলোরই একটি অংশ। মানুষ দিন দিন কতটা হৃদয়হীন হয়ে উঠেছে তার বেশ প্রমাণ মেলে ডার্ক ওয়েবের দিকে তাকালে। একটি গবেষণা থেকে জানা গেছে যে ডার্ক ওয়েবের 80% লোকেরা চাইল্ড অ্যাবিউজিং ভিডিও, অর্থাৎ বাচ্চাদেরকে অত্যাচার করার ভিডিও দেখতে পছন্দ করে, এবং এটি বেশ চর্চিত একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে ডার্ক ওয়েবে। অনেক মানুষ রয়েছে যারা বাচ্চাদেরকে অত্যাচার করে এবং সেগুলো ভিডিও ডার্ক ওয়েবে আপলোড করে, আর তা বেশ অনেক মানুষই টাকা দিয়ে দেখছে। ডার্ক ওয়েবে এমন অনেক সাইট রয়েছে যেখানে ঠান্ডা মাথায় কোনো পশুকে, যেমন কুকুর অথবা বিড়ালকে, কষ্ট দিতে শুরু করে, আস্তে আস্তে জঘন্যভাবে হত্যা করে, আর এসব ভিডিও থেকে ভালো পরিমাণের টাকা লেনদেন হয়। যাই হোক, হয়তো আপনি বুঝে গিয়েছেন ডার্ক ওয়েবের ভয়াবহতা, তবে বর্তমানে এটি শুধুমাত্র কোনো সরকারি গোয়েন্দা কিংবা টেররিস্ট নয়, বিশ্বের প্রত্যেকটি মানুষেরই প্রয়োজন। কিন্তু কিছু মানুষের অবৈধ কাজকর্মের জন্য এই সুন্দর প্রযুক্তি আজ বিশ্বের কাছে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আমাদের উচিত এসব খারাপ সাইট থেকে দূরে থাকা, খারাপ এবং অন্যায় কাজ থেকে বিরত হওয়া এবং ইন্টারনেটের খারাপ দিক পরিহার করে ভালো দিক থেকে উপকৃত হওয়া।